আইসিসি ক্রিকেটে বাংলাদেশের টানা হারে দেশের ক্রিকেটে যখন হাহাকার, তখনই আরেকটা দুঃসংবাদ হয়তো যোগ হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। গুঞ্জন উঠেছে বিশ্বকাপ খেলা থেকে অলরাউন্ডার সাকিব আল হাসানের অবসর নেওয়ার ব্যাপারটি। আসলেই কি বিশ্বকাপ থেকে অবসর নিচ্ছেন অলরাউন্ডার সাকিব আল হাসান? অবশ্য বেশ আগেই সাকিব 2023-এর বিশ্বকাপের পর বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন, আর সেই বিশ্বকাপ কিন্তু বাংলাদেশ দলের জন্য শেষ বলা চলে। এই বিশ্ববিখ্যাত অলরাউন্ডারের বিশ্বকাপ ক্যারিয়ারের কেমন ছিল দেখে নেওয়া যাক। 2007 সালের বিশ্বকাপটা নানা কারণেই বাংলাদেশ ক্রিকেটের জন্য স্মরণীয় হয়ে আছে। এর আগের আসরে 6 ম্যাচের সবকটি হেরে বাড়ি ফিরেছিল টাইগাররা। ঠিক তার পরের বিশ্বকাপেই ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শোরগোল ফেলে দেয় বাংলাদেশ। ওই আসরে বিশ্বকাপ অভিষেক হয় সাকিব আল হাসান নামের 20 বছর বয়সী পাতলা গড়নের এক বাঁহাতি অলরাউন্ডারের। 2007 সালের 17 মার্চ থেকে 2023 সালের 6ই নভেম্বর, মাঝে কেটে গেছে 16 বছর 7 মাস 20 দিন। এর মধ্যে সাকিব অলরাউন্ডার হিসেবে নিজেকে নিয়ে গেছেন হিমালয় সমান উচ্চতায়। 5টি বিশ্বকাপ খেলেছেন, বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে সফল এই ক্রিকেটার শেষটা করলেন দলকে জিতিয়ে। চলতি বিশ্বকাপে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে ফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল অ্যাঞ্জেলো ম্যাথিউসের আউট। বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের আবেদনে টাইমড আউট হন তিনি, তবে দিন শেষে বাংলাদেশই ম্যাচটি জিতেছে, আর সেই জয়ের নায়ক সাকিব। বল হাতে 2 উইকেট নেওয়ার পর ব্যাট হাতে খেলেন 82 রানের ঝোড়ো ইনিংস। ম্যাচ শেষে জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে জয়ের জন্য নিজেদের নিঙে নিতে চান। তবে তখন কে জানত সেটাই তার বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচ হবে। চলতি আসরে ব্যাটিং বোলিং উভয় বিভাগেই নিজের ছায়া হয়েছিলেন, তবে যেদিন 2 বিভাগে একসঙ্গে জ্বলে উঠলেন, পরের দিন সকালে জানা গেল আঙুলের চোট তাকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে। 2 দিন আগেই দিল্লি থেকে দেশে ফিরে আসেন সাকিব। 2007 সালের 17ই মার্চ ভারতের বিপক্ষে বিশ্বকাপে অভিষেক হয় সাকিবের। ভারতের বিপক্ষে বাংলাদেশের 5 উইকেটে জয়ের ম্যাচে ব্যাট হাতে সাকিব করেন 53 রান। এদিন উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে 10 ওভারে দেন মাত্র 44 রান। সব মিলিয়ে 250তে ওই আসরে সাকিব করেন 9 ম্যাচে 202 রান, আর বল হাতে তার শিকার 7 উইকেট। 4 বছরের ব্যবধানে ঘরের মাঠে বিশ্বকাপ। 24 বছর বয়সী সাকিবের কাঁধে উঠল অধিনায়কত্বের ভার। মাশরাফি বিন মুর্তজা শেষ মুহূর্তে চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যান। সাকিবের অধিনায়কত্বের ওই আসরে গ্রুপ পর্বে 6 ম্যাচে 3 জয় পায় বাংলাদেশ। পরের রাউন্ডে না গেলেও ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে জয় পায় টাইগাররা। ওই আসরেও নিজেদের প্রথম ম্যাচে ফিফটি করেন সাকিব। ভারতের বিপক্ষে সেদিন তার ব্যাট থেকে আসে 55 রান। সব মিলিয়ে ওই আসরে সাকিবের ব্যাট থেকে আসে 6 ম্যাচে 142 রান, আর বল হাতে নেন 8 উইকেট। 2015 বিশ্বকাপে সাকিব ততদিনের বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন, এমনকি এর মধ্যে একসঙ্গে আইসিসি র্যাঙ্কিংয়ে 3 ফরম্যাটে 1 নম্বর অলরাউন্ডার হওয়ার ইতিহাসও গড়ে ফেলেছেন। এই আসরে প্রথমবারের মতো বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে 63 রান দিয়ে শুরু করে সাকিব পুরো আসর মিলে 6 ম্যাচে করেন 196 রান, আর বল হাতে শিকার 8 উইকেট। 4 বছর পর 2019 সালে সাকিব করেন বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডিং পারফরমেন্স। 9 ম্যাচে 606 রানের সঙ্গে উইকেট নেন 11টি। বাংলাদেশ সেমিফাইনালে উঠতে না পারলেও সাকিব পুরো দুনিয়ার প্রশংসা পান। 9 ম্যাচে তার ব্যাট থেকে আসে 2 সেঞ্চুরি ও 5 ফিফটি। শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টির জন্য বলই মাঠে গড়ায়নি, আর অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন 41 রান। সেঞ্চুরি 2টি আসে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
তবে চলতি বিশ্বকাপটা সাকিবের জন্য দুঃস্বপ্নের মতো কাটছিল। প্রথম 7 ম্যাচে 50 তো দূরের কথা, ব্যাট করাই যেন ভুলে গিয়েছিলেন। তবে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 65 বলে 82 রান আর বল হাতে 2 উইকেট তাকে এনে দেয় ম্যাচ সেরার পুরস্কার। সব মিলিয়ে ব্যাট হাতে 186 আর বোলিংয়ে 9 উইকেট নিয়ে আসর শেষ করলেন। সব মিলিয়ে 5 বিশ্বকাপে ব্যাট হাতে 36 ম্যাচে সাকিবের সংগ্রহ 1332 রান, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ আর সব মিলিয়ে সপ্তম। যেখানে ব্যাট হাতে সাকিবের 50 11টি, বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে থাকে সচিন তেন্ডুলকারের 50 15টি। বল হাতে বিশ্বকাপ ক্যারিয়ারে সাকিবের শিকার 43 উইকেট। স্পিনারদের মধ্যে লঙ্কান সাবেক তারকা মুত্তিয়া মারলিধরনের পর দ্বিতীয় সর্বাধিক আর সব মিলিয়ে 11তম। বিশ্বকাপে 14 ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান, 5টি জয় এবং 9 হার। টসে জিতেছেন 8 বার। বিশ্বকাপের আগেই বলেছেন 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে থেকে অবসর নিতে চান। সেক্ষেত্রে চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি তার বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে রইল। সঙ্গীতা সাহা, স্পোর্টস ডেস্ক, নিউজ প্লাস। ঐতিহ্যবাহী কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এলএলবি, বাংলা, ইংরেজি, গণিত, অর্থনীতি, এমবিএ ও এলএলএম ও স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে ভর্তি চলছে। নির্মল সবুজ পরিবেশে অবস্থিত ক্যাম্পাসে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ল্যাব ফ্যাসিলিটি এবং একদল মানসম্পন্ন ও নিবেদিত শিক্ষক ও কর্মকর্তাদের তত্ত্বাবধান ও নেতৃত্বে পরিচালিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী শিক্ষা ব্যবস্থার উৎকর্ষতায় কাজ করে যাচ্ছে।